আমাদের এই দাবির সাথে আমরা একাত্মতাবোধ পোষণ করি। এটা আমাদের এই মুসলিম কান্ট্রিতে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ঘটনাকে ঘটাইছে অবশ্যই আমরা খুঁজে বের করে আনব, সুষ্ঠ বিচার হবে। আপনাদের ধৈর্য ধরেন, অবশ্যই সুষ্ঠ বিচার হবে। আমরা সেই ওয়াদা দিচ্ছি, অবশ্যই সুষ্ঠ বিচার হবে। তবে আমরা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এখানে না ঘটে আমরা শান্তি থাকি। ওইখানে ঘটনা যে ঘটছে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমরা অবশ্যই বলছি আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি মনে করি আমাদের এখানে 100 ছেলে আছে, 100 ছেলে 100 করি নাকি। এখন মনে করেন আমাদের মন মসজিদটা পাবন্দের মানো, এর মাঝে ফাঁকা ছেলে আছে, মন মসজিদটা খারাপ। আমরা যাচ্ছি আমার বক্তব্য, যদি আমরা জোর করে যান আমাদের করার কিছু নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, এই দেশে সেখানে কারা কারা আছেন না আছেন, আমি একটা খারাপ আমি নিজের কথা বলি। এই যে আমরা আমার সামনে আছে, যদি কোনো দুর্ঘটনা ঘটনা ঘটে আইন করতে ব্যবস্থা পুলিশ নিয়ে নিবে কথা বলি। আমার পক্ষে বললো আমরা দুর্ঘটনা আছেন, আমরা তো শত সমর্থন শুধুমাত্র তোমরা বুকে বুক লাগাতে পারবো, যেহেতু আমি মুসলিম, তোমরা মুসলিম নাম রাখা আমি কিন্তু আমাদের এই তোমাদের হিসাব আমরা কখনো খারাপ হোক এটা চাই না। আমি চাইছি তোমরা এখানে দুজনে কথা কথা বলি, তোমরা শেষ করে দাও কথা বলো।